এবার বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে এলো নতুন সংবাদ। বায়োপিকে যুক্ত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চরিত্রটিও। আজকের ভিডিওতে সে সব জানাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক বঙ্গবন্ধু নির্মাণ করছেন বলিউড বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। এতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরেফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা সহ শতাধিক অভিনয়শিল্পী। এটা তো পুরান খবর, নতুন খবর হলো এবার এই সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী এলিনা শাম্মি। তাকে দেখা যাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চরিত্রে। 15ই নভেম্বর সোমবার বিকেলে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন সিনেমাটির জন্য, সংবাদটি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। এলিনা শাম্মি বলেন, বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয়ের জন্য আজ বিকেলে চুক্তিবদ্ধ হলাম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করব। তিনি বলেন, এটা নিঃসন্দেহ ঐতিহাসিক একটি ছবি হতে যাচ্ছে, আমিও সেই ইতিহাসের অংশ হচ্ছি, ভেবে ভালো লাগছে, চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম পর্বে শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত। মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। 2022 সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে। বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।